আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা শর্ট আকারে ভিডিওতে। জাস্ট এজ এ ইনফরমেশন আকারে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। যারা খুব মিড রেঞ্জের মধ্যে, একদমই মানে মধ্যকার প্রাইজের মধ্যে ভালো মানের একটা সাইকেল খুঁজছেন, তারপর ফুল অ্যালুমিনিয়ামের গর্জিয়াস কালারে, তাদের জন্য বেসিক্যালি আজকের এই সাইকেলটি। স্ক্রিনে যেটা সাইকেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাভনের 26 ইঞ্চি একটি গিয়ার সাইকেল। সো এটার গিয়ার নিয়ে যদি প্রথমে বলি, যেহেতু গিয়ার নিয়ে প্রথমে কথা বললাম, গিয়ার নিয়ে যদি প্রথমে কথা বলি, এটার গিয়ারটা হচ্ছে পিছনে 8টা। সো এখানে দেখতে পাচ্ছেন 8টা গিয়ার, আর সামনে হচ্ছে 3টা, টোটাল হচ্ছে 11টা গিয়ার। সো স্পিড হচ্ছে 24 স্পিডের হবে। এটা হচ্ছে যে গিয়ার গার্ডগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে অ্যাভনের, হ্যাঁ সম্পূর্ণ অ্যাভনের। আর এটা হচ্ছে হুন্ডা রিমের, যেটা হচ্ছে আমরা মোটা স্পোকলেস সাইকেল আর কি, স্পোক মানে হুন্ডা রিমের আর কি। এগুলো সহজে হচ্ছে আপনার জং মানে হচ্ছে টাল হবে না বা এই ধরনের হবে না, বা অনেকে যারা হুন্ডা রিমের খুঁজছেন তাদের জন্য বেসিক্যালি এই সাইকেলটা। সো এটা কালার নিয়ে যদি তারপর কথা বলি, কালারটা হচ্ছে একদমই স্কিন প্রিন্টের একটা কালার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাভনের TRX মডেল। সো এটার মধ্যে কিন্তু 4টা কালার অ্যাভেলেবেল হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এটার হচ্ছে কিন্তু সাসপেনশনটা লক আনলক দেওয়া আছে এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন সাসপেনশনটা লক এবং হচ্ছে আনলক দুটাই দেওয়া আছে। আর এটা গিয়ার নিয়ে যদি কথা বলে, গিয়ার নিয়ে তো আগেই কথা বলেছে, 8-3-11টা গিয়ার স্পিড, 11টা গিয়ার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে অ্যাভনের অরিজিনালি অ্যাভনের, এখানে কিন্তু গিয়ারের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন। আর এটা মোথা বা হ্যান্ডেল নিয়ে যদি কথা বলো, অস্থির একটা সাইকেল। সো বলতে গেলে যারা হচ্ছে সাইকেল নতুন নিতে চাচ্ছেন বা প্রথম একটা সাইকেল কিনতে চাচ্ছেন মানে একটু ভালো কোয়ালিটি, তারা কিন্তু এই সাইকেলটা চুজ করতে পারেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা সাইকেল দেখতে পাচ্ছেন, একদম স্কিন প্রিন্ট করা। এগুলো এই কালারগুলো কিন্তু ওঠার সম্ভাবনা একদমই নাই। এগুলো কিন্তু আমরা হচ্ছে কী বলে 5 বছরের বডি গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আসি টায়ার টিউব নিয়ে। অনেকে হচ্ছে হ্যাজিটেশনে থাকেন টায়ার টিউবটা নিয়ে, যে টায়ার টিউব 2 দিন পরে বা কিছুদিন পরে নষ্ট হবে কি না। সেক্ষেত্রে যদি বলি, টায়ার টিউব কিন্তু এগুলো অরিজিনালি টায়ার টিউব ওয়েবেনের থেকে এসেছে। সো যারা বক্স আকারে নিতে চান, আমার কথা থাকবে, যদি যাদের আপনার সন্দেহ হয় যে পার্টস বা আদার্স পার্টসগুলো চেঞ্জ হয় কি না, বাট এ ধরনের যারা হচ্ছে বক্স সহ নিতে চান সাইকেল, তারাও নিতে পারবেন। আর এটা হচ্ছে সাইকেলের ইয়াটা হচ্ছে চাকাটা হচ্ছে চাবি সিস্টেম। হ্যাঁ, যারা যদি সাইকেলের চাকা আপনার কোনো কিছু হয়ে যায় বাই চান্স, বাই ডিফল্ট একটা সময় তো নষ্ট হবে, এমন তো না যে আপনি 10 বছর ইউজ করলেন 10 বছরই ঠিকঠাক থাকবে, হ্যাঁ একটা সময় নষ্ট হবে। তখন কিন্তু এই সাইকেলের চাবি সিস্টেম এগুলো খুলে কিন্তু এক্সট্রাভাবে আপনারা ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে সাসপেনশনটা খুব ইজিলি কাজ করবে। আরেকটা জিনিস, এটা প্লাস পয়েন্ট বলি, এটার যে ক্যাবলগুলো ইউজ করা হয়েছে, ক্যাবল বলতে আপনার গিয়ারের যে ক্যাবলগুলো, এগুলো কিন্তু ভিতর দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, সুন্দর ভিতর দেওয়া দেওয়া আছে। আর এটাও কিন্তু জ্বালাই নাই, এই সামনে দেখতে পাচ্ছেন জ্বালাই নাই, বা এটা সুন্দর কিন্তু ক্লিন মানে প্লেন সিস্টেম আর কি। এই হচ্ছে সাইকেল, ওভারঅল সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে কিন্তু 8-3-11টা গিয়ার স্পিড দেওয়া আছে, আর সিটটা ওঠানামা করতে পারবেন। 26 ইঞ্চি সাইকেল, যদিও যারা 24 ইউজ করবেন তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার সিটটা ওঠানামা করে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে দুই সাইডেই হচ্ছে ডিস্ক দেওয়া আছে, ডিস্ক ব্রেক, এটা ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক না। এটা হচ্ছে অনেকে আবার অয়েল ব্রেক চান না, বেসিক্যালি হচ্ছে অয়েল ব্রেকে অনেক ঝামেলা হয়, যেমন হচ্ছে অয়েল ব্রেকে ই করা, সার্ভিসিং করা অনেক সময় আপনার এলাকায় বা আপনার আশেপাশে খুব একটা রেয়ার মানে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিস্ক ব্রেকের সাইকেলগুলো নিতে পারেন। সো এটা প্রাইস নিয়ে এখন কথা বলি, প্রাইস কত? আচ্ছা, এটা প্রাইস নিয়ে কথা বলি, এটা যেহেতু একটা ফুল অ্যালুমিনিয়ামের একটা সাইকেল, সো কালারটাও 4টা কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে অনলি যারা হচ্ছে নিতে চান তাদের জন্য কিন্তু 18,500 টাকা। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। আর বেসিক্যালি আমি তাদেরকে মানে সাজেস্ট করবো যে ইনফরমেশন জানার জন্য কিন্তু আলাদাভাবে ফোন দেবেন, আর যদি সাইকেলটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। এটার মধ্যে 4টা কালার হয়, এটার মধ্যে রেড কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার এবং হচ্ছে এই কালারটা, এটা হচ্ছে ফিউজা কালার বেসিক্যালি, এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 16,000, এটার প্রাইসটা হচ্ছে 18,500। এই যে আমাদের নীরব ভাই এখানে আছে। আচ্ছা, এটা কিন্তু হুন্ডা রিমের একটা সাইকেল।
সো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। বেসিক্যালি যারা নেবেন, আমার রিকোয়ারমেন্ট থাকবে যারা বেসিক্যালি নেবেন, নেওয়ার জন্য ই করছেন, তারাই বেসিক্যালি হচ্ছে নক দিতে পারেন। আর হচ্ছে নেওয়ার সিস্টেমটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস আছে। আর আপনারা হচ্ছে স্ক্রিনশট পাঠাই দিবেন, স্ক্রিনশট পাঠাই দিয়ে যেটা নিতে চান সেটা স্ক্রিনশট পাঠাই দিলে, মানে এই সাইকেলটা তো বেসিক্যালি নেবেন এজ এ ইন্ডিভিজুয়ালি একটা রিভিউ, সো স্ক্রিনশট পাঠাই দিবেন, 1020 টাকা এই নাম্বারে বিকাশ করবেন, দেন হচ্ছে আপনার ইনফরমেশন বা হচ্ছে সাইকেলটা পেয়ে যাবেন, বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাকি টাকা নিয়ে আপনারা সাইকেলটা নিতে পারবেন। সো আর কথা বাড়াচ্ছি না, যারা এই অ্যাভনের মডেলটা হচ্ছে TRX সাইকেলটা নিতে চান, তারা কিন্তু অবভিয়াসলি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সো আজকে রিভিউ এই পর্যন্ত। আজকে চেষ্টা করেছি অ্যাভনের এই মিড রেঞ্জের মধ্যে সাইকেলটা দেখানোর জন্য। সো সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে সাইকেলের নতুন আপডেট ভিডিওগুলো পেতে চান, দেখেন এখানে হিউজ সাইকেল কিন্তু, সো হিউজ সাইকেল থেকে যারা আপডেট ভিডিও পেতে চান, তারা অবভিয়াসলি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। কারণ আমাদের নীরব ভাই কিন্তু অলরেডি হচ্ছে একটা রিভিউ নিয়ে আসবে আমাদের চ্যানেলে, ইন ডিটেলস একটা রিভিউ নিয়ে আসবে, সেটা দেখার জন্য অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।